পক্ষদলের প্রথম বক্তার মাধ্যমে সনাতনী বিতর্কটা শুরু হয় এবং প্রথম বক্তার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বিতর্কের যে বিষয় সেটাকে সংজ্ঞায়ন করা, সেটা একটি সংজ্ঞায়ন করা এবং কেসটাকে ফ্রেমিং করা। ধরা যাক আজকে যে বিতর্কটা হচ্ছে সেই বিতর্কের বিষয় হচ্ছে সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পিতামাতার চেয়ে বিদ্যালয়ের ভূমিকাই বেশি এবং এক্ষেত্রে প্রথম বক্তা যিনি পক্ষ দলে তার প্রধান কাজ যেটা হবে প্রথমে সেটা হবে যে কিওয়ার্ডগুলো যেগুলো রয়েছে সেগুলোর সংজ্ঞায়ন করা। যেমন এখানে সন্তান বলতে আমরা কি বুঝতে পারছি বা সন্তান বলতে কাদের বোঝানো হচ্ছে বা পিতামাতা বলতে কি বোঝানো হচ্ছে বা আমরা সুনাগরিক বলতে এখানে কি বোঝাচ্ছি বা একটা মানুষের মধ্যে কি কি গুণ থাকলে আমরা তাকে সুনাগরিক হিসেবে আখ্যায়িত করতে পারি এবং বিদ্যালয় বলতে আমরা কি শুধুমাত্র বিদ্যালয়কে বোঝাচ্ছি নাকি সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছি, এই বিষয়গুলো প্রথম বক্তার এসে পক্ষ দলের প্রথম বক্তার এসে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। এবং এই যে সংজ্ঞায়নটা বা ক্যারেক্টারাইজেশনটা হবে এটা অবশ্যই এমনভাবে করতে হবে যেন সেটা যেন নিজের দলের বিরুদ্ধে না যায়, এই ব্যাপারটা পরিষ্কার করতে হবে। তো আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের দেশে এটা চলে, আমাদের দেশে সাধারণত এরকম হয় যে পক্ষ দলের প্রথম বক্তা শুধুমাত্র এসে সংজ্ঞায়নই করে যান এবং সংজ্ঞায়ন করতে করতেই তার সময়টা শেষ হয়ে যায়, কিন্তু পক্ষ দলের প্রথম বক্তার দায়িত্বটা কিন্তু আরেকটু বেশি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পক্ষ দলের প্রথম বক্তার উচিত দেড় মিনিটের মধ্যে সংজ্ঞায়নটা শেষ করা এবং এরপর অবশ্যই পক্ষ দলের প্রথম বক্তার দায়িত্ব বণ্টন অর্থাৎ তার দলের দ্বিতীয় বক্তা এসে কী করে যাবে, তৃতীয় বক্তা বা দলনেতা এসে কী বিষয়ে কথা বলবে সেটা সম্পর্কে একটা সংক্ষেপে ছোট্ট আলোচনা করে যাওয়া এবং পক্ষ দলের প্রথম বক্তা যদি পারেন অবশ্যই দুইটা থেকে তিনটা জোরালো যুক্তি যদি দিতে পারেন তাহলে কিন্তু পক্ষ দলের যে বিতর্কের জয়ের একটা সম্ভাবনা সেটা কিন্তু আরও বৃদ্ধি পায়। অর্থাৎ পক্ষ দলের প্রথম বক্তার কাজ হবে প্রথমত আজকের বিতর্কের বিষয়টাকে সংজ্ঞায়ন করা, তার দলের যে অন্যান্য বক্তা রয়েছেন তারা কী কী নিয়ে বক্তব্য দিতে পারেন সেটা সম্পর্কে একটা সংক্ষেপে তুলে ধরা বা দায়িত্ব বণ্টন করা এবং তৃতীয়ত নিজে দুইটি বা তিনটি কঠিন যুক্তি দিয়ে বা ধারালো যুক্তি দিয়ে প্রতিপক্ষকে অলরেডি একটা উইক পজিশনে ফেলে দেওয়া এবং এর মাধ্যমে পক্ষ দলের প্রথম বক্তার দায়িত্বের সমাপ্তি ঘটে। এখন আসা যাক বিপক্ষ দলের প্রথম বক্তার কাজ সম্পর্কে। পক্ষ দলের প্রথম বক্তা এবং বিপক্ষ দলের প্রথম বক্তা দুইজনের কাজ অনেকটা একই রকম। বিপক্ষ দলের প্রথম বক্তা যখন আসবেন তার কাজ হবে পক্ষ দলের প্রথম বক্তার সংজ্ঞায়নে যদি কোনো খুঁত থাকে বা কোনো ভুল থাকে সেটাকে তুলে ধরা এবং সেই সংজ্ঞায়নটাকে সমালোচনা করা এবং নিজের একটি সংজ্ঞায়ন প্রদান করা এবং অবশ্যই এরকম কোনো সংজ্ঞায়ন করতে হয় এমনভাবে সংজ্ঞায়নটা করতে হবে যেন সেটা তাদের নিজ দলের বিরুদ্ধে না যায়, এই ব্যাপারটির ক্ষেত্রে দৃষ্টি রাখতে হবে। এবং এরপর স্বাভাবিকভাবে তার দলের অন্যান্য বক্তারা কী বিষয়ে কথা বলবেন বা দায়িত্ব বণ্টনটা কেমন হবে সেটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করা এবং অবশ্যই নিজের দুই থেকে তিনটি যুক্তি প্রদান করা যার মাধ্যমে তাদের দলও একটি শক্তিশালী অবস্থানে থাকে। অবশ্যই দুই দলের প্রথম বক্তারই এই বিষয়টি একটু খেয়াল রাখা ভালো যে সম্পূর্ণ সময়টা যেন সংজ্ঞায়নে ব্যয় না হয়, কারণ আমরা জানি বিতর্কের প্রতিটা সেকেন্ডই গুরুত্বপূর্ণ।